এখানে টুপ দিতে হয়, টুপটা দিয়ে তারপর এখানে এভাবে ফিট করতে হয়, দিয়ে তারপর নদীতে অথবা পুকুরে থ্রো করতে হয়। তারপর মাজাগুড় খেতে আসবে, মাঝখানে তো টুপটা থাকবে কিন্তু এই কাঁটাগুলি মাঝে কান খেতে আটকে যাবে। অতি সহজে এর মাধ্যমে মাছ শিকার করা যায়। একটা 11টার ঝোপা কাটা, অনেকগুলি সেট আছে ওখানে। সবগুলি প্রায় একই ধরনের। এভাবে কাঁটাটাকে ফিটিং করে দিতে হয়। এর মধ্যে টুপটা দিতে হবে আপনাদের, টুপ অথবা লাড্ডু যাই বলেন, দিয়ে এবার টেনে ভিতরে ঢুকে যাবে টুপটাকে। ভেতর মাঝখানে টুপটা থাকবে আর চারিদিকে কাঁটাগুলি ছড়িয়ে থাকবে এভাবে। তারপর মাছ যখন খেতে আসবে এই কাঁটাগুলি মাছের কান খাতে আটকে যাবে, এই কাঁটাগুলি বাইরের যে কাঁটাগুলি আছে। থ্যাংক ইউ।